জানো বলের একটা মজার কনসেপ্ট কি? বলের একটা মজার কনসেপ্ট হচ্ছে বল প্রকৃতিতে জোরে জোরে অবস্থান করে। তো বল যে প্রকৃতিতে জোরে জোরে অবস্থান করে এটা নিয়ে কিন্তু যেই স্যার আইজাক নিউটনের তিনটা গতিবিষয়ক সূত্র এর মধ্যে কিন্তু তৃতীয় সূত্রটা কিন্তু এটা একটা ভালো একটা ব্যাখ্যা দিয়ে থাকে। তো চলো আমরা এখন জেনে নিই নিউটনের তৃতীয় সূত্রটা কি। নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ প্রত্যেক কোনো বস্তুকে যদি ক্রিয়াবল প্রয়োগ করা হয় ওই বস্তুটা আবার কি সাথে সাথে একটা প্রতিক্রিয়াবল প্রয়োগ করে থাকে। তো এটা উদাহরণের মাধ্যমে একটা বোঝার চেষ্টা করি। এখানে এ একটি ফুটবল আর একটা বি একটা ফুটবল। তো এই দুইটা ফুটবলের মধ্যে এ ফুটবলটা মনে করো বি ফুটবলটাকে F1 বল প্রয়োগ করলো। তো কিছুক্ষণ পরে কি বি বলটাও কি এ বলটাকে F2 বল প্রয়োগ করলো। তো এই যে এখানে এ বলটা এ ফুটবলটা বি ফুটবলকে F1 বল প্রয়োগ করলো, যেটা হচ্ছে আমাদের ক্রিয়াবল, এবং পরবর্তীতে যে বি বলটা এ বলটাকে F2 বল প্রয়োগ করলো, যেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। কিন্তু কথা হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান কিন্তু এদের দিক বিপরীতমুখী। তো এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি যে F1 বল এবং F2 বল যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি সমান, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান কিন্তু এদের দিক বিপরীতমুখী। তাহলে এখানে এই বিপরীতমুখীর জন্য কি আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়েছে। তো এখানে কি তৃতীয় কনসেপ্টটা থেকে বা তৃতীয় নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র থেকে আমরা বুঝতে পারি যে কি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি করে কিন্তু এদের দিক বিপরীতমুখী। তো আমরা এটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে কি ক্রিয়ার প্রতিক্রিয়া বল কিন্তু একই বস্তুর মধ্যে কাজ করে না, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কি দুইটা ভিন্ন বস্তুর মধ্যে কাজ করে। তো এখানে যদি একটা বস্তু ভাবি, এটা একটা বস্তু যদি হয়, এটা যদি একটা বস্তু হয় এটার মধ্যে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একসাথে কাজ করে না। যদি এখানে একটা বস্তু ধরি আমরা আর এখানে একটা বস্তু ধরি, তো এই বস্তুটা যদি একটা ক্রিয়াবল প্রয়োগ করে পরবর্তীতেই এই বস্তুটা কি এই বস্তুটাকে একটা প্রতিক্রিয়া বল কি প্রয়োগ করে থাকবে। তো ক্রিয়া প্রতিক্রিয়া বলটা কি এক বস্তুর মধ্যে হয় না, একাধিক বস্তুর মধ্যে বা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে কি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সৃষ্টি থাকে। আর যদি কোনো বস্তুর মধ্যে ক্রিয়াবল সৃষ্টি না হয় তার মধ্যে প্রতিক্রিয়া বলেরও সৃষ্টি হবে না।